করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে নিজেদের আশঙ্কা প্রকাশ আইএমএ পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে কেন্দ্রিক যেন ভাবে শিথিল করা না হয় তাদের মতে করোনা কেন্দ্রিক নিয়মকানুন যদি শিথিল করা হয় তবে দেশে তৃতীয় ঢেউ অবসম্ভাবী আইএম এর পক্ষ থেকে বলা হয়েছে গোটা বিশ্বের অতিমারের ইতিহাসে তৃতীয় ঢেউ লক্ষ্য করা গেছে তারা উল্লেখ করেছেন গোটা দেশে রাজ্য সরকারগুলি এবং সাধারণ মানুষের মধ্যে এক আত্মতুষ্ট ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে কোভিড বিধি লঙ্ঘন করে চলছে তাতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বিভিন্ন জায়গায় সংক্রমণ কমে আসার কারণে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলির পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনের অনুমতি দেওয়া হয়েছে যার ফলে বহু মানুষ সেই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করছে এই বিষয়কে কেন্দ্র করে আইএমের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে বহু মানুষ যারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অনেকে কোভিড প্রতিষেধক নেয়নি যার ফলে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে তাদের আশঙ্কা তাদের মতে কিছুদিন পর ধর্মীয় অনুষ্ঠান শুরু করার অনুমতি দেওয়া যেতে পারত আইএমের মতে গোটা দেশে তৃতীয় ঢেউ তখনই রোধ করা সম্ভব যখন গোটা দেশে মানুষকে করোনা প্রতিষেধক দেওয়া হবে এবং করোনা কেন্দ্রিক নিয়মকানুন মেনে চলা হবে চ্যানেল